প্রতিবেশীর বাড়িতে প্রতিদিন উচ্চ স্বরে মাইক বাজে বলে অভিযোগ এর প্রতিবাদ করায় এক যুবককে মারধর করার অভিযোগ উঠল ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুর বিবেকানন্দ নগর দক্ষিণ পাড়া এলাকায় আহত রঞ্জন সরকারের অভিযোগ বেশ কয়েকদিন ধরে প্রতিবেশী যুবক বিকাশ সরকার উচ্চ স্বরে মাইক বাজায় এর প্রতিবাদ করলে ওই যুবক তাদের বাড়িতে চড়াও হয়ে রঞ্জন সরকারকে লোহার রড দিয়ে মারধর করে বলে অভিযোগ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় পরে আহত রঞ্জন সরকারের পরিবার বিকাশ সরকারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে আমার বাড়িতে একটা বাচ্চা আছে ছোট আমি যখনই ঘুমাশাই তখনই ও বক্স বাজায় যায় এবার ও বারণ করি ও শোনে কোনো সময় শোনে কোনো সময় শোনে না এরকম করতে করতে বেশ কিছুদিন এরকম করলো তারপরে হয়তো মনে মনে ওর রাগ ছিল যে আমি আজকে হঠাৎ করে বসে আজটা কি বোঝাতো বাড়ির পাশে বাড়ির পাশে বিকাশ ছেলেটার নাম বয়স কত বয়স আঠারো মনিশ হবে আজকে কি হয়েছে সন্ধের পরে আজকে সন্ধের পরে আমি বসে আছি আমার বাড়ির ভিতরে বসে আছি আর ও এসে অশ্লীল ভাষায় ভাষায় গালাগালি করছে আচ্ছা তারপরে আমি ওর জিজ্ঞেস করি যে আরে ভাই গালাগালি পারছিস কেন ওর বাবাও তখন বলছে যে কি হয়েছে তো আমিও বলছি কি হয়েছে তোর যেহেতু সম্প পূর্ণ মানে হয় এই নিয়ে হয় তারপর আপনাকে হামলাটা কি তারপরে বিকাশ হঠাৎ করে এসেই বাড়ি মারলো কি দিয়ে বাবার সাথে আমি গল্প মানে ইয়ে করছি আর কি কথা বলছিলাম কথা বলছিলাম আর ও পিছন থেকে এসে একটা লোহার রড দিয়ে বাড়ি মারলো শুধু কি কানেই মেলে না শৈলে অন্যান্য অংশে মাথায় উদ্দেশ্য করে মেরেছিল কিন্তু আমি যখনই আহত হই তখনই কানটার উপর দিয়ে চলে যায় কানটাতে দশটা সেলাই পড়েছে হাসপাতালে গিয়েছিলেন হাসপাতালে গিয়েছিলাম রক বাজানোর যে প্রতিবাদ করেছিলেন আপনি এই রাগেই কি আপনার প্রতি হামলা মূলত এই ওর বাবাও নিষেধ করেছে ওর বাবাও নিষেধ করেছে তারপরে ওর যে মনে মনে একটা রাগ ছিল কখন হয়েছে ঘটনাটা আজ সন্ধে সাতটায় আচ্ছা এখন থানায় অভিযোগ করতে এসছেন হ্যাঁ কার বিরুদ্ধে অভিযোগ করছেন ওর বাবাও মেরেছে যেহেতু ওর বাবা তর্ক বিতর্কে যখন আসি তখন ওর বাবাও মেরেছে আমাকে ওর বাবা ওর দাদা নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা